আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটি মাগরীব এবং ফজর নামাজ পড়ার পরে দশ বার পড়তে হয় দশবার পড়লে কি হবে আল্লাহ তালা আপনাকে দশটি বস্তু দান করবেন হাঁসের ময়দানে আল্লাহ পাক সম্মানের সহিত দুলার মতন বানাইয়া পাক আপনাকে ব্যস্ত দান করবেন সোবহান আল্লাহ তো আসুন সেই হাদিসটির ভিত্তি কতটুকু এবং এর দলিল কতটুকু এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসটি হচ্ছে এই দূরের মানসুর পঞ্চম খণ্ড তিনশো চৌত্রিশ পৃষ্ঠা ধরের মানসুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরীব এবং ফজল নামাজের পর নিম্নলিখিত দোয়াটি দশবার পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তু দান করবেন নাম্বার এক যাবতীয় গুণা মাফ করবেন নাম্বার দুই হুর পরীর সাথে ব্যস্তে বিবাহ দিবেন তিন যত নাকি করিবে তা কবুল করা হইবে চার ইব্রাহিম আলহি সাল্লা সাথে তার হাসর হবে পাঁচ মৃত্যুর সময় জন ফিরিস্তা হাজির হইয়া তাকে সুসংবাদ দিবেন যে ভয় করিও না তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় ব্যস্ত দান করা হবে নাম্বার ছয় কোনো অবস্থায় শয়তান তাকে কু কাজে নিতে পারবে না এবার আসুন দোয়াটি কি

দশ বার যদি পড়েন আল্লাফাক আপনাকে পাঁচটি ছয়টি পুরস্কার দিবেন সোবাহ আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যাবতীয় গুণা মাফ করবেন হুরের সাথে তার ব্যয়সে বিবাহ হবে যত নেকি করবে কবল হবে ইব্রাহিম নবীর সাথে তার হাসর হবে পাস মৃত্যুর সময় ফেরস্তারা তাকে মার হাবা দিবে ছয় কোন অবস্থাতে শয়তান তাকে কু পরামর্শ দিবে না দোয়াটি হচ্ছে সুবহান আল্লাহ হি অল হি অলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার ওয়ালা হাওলা ওয়ালা কু তা ইল্লা বিল্লা হিলালি লাজিম আল্লাহ ওয়ালু ওয়াল আঁখ হিরুয়া জয় হিরু বাতিন ব্যাদি হিল খয় রিও ও কুল্লি কলসাইন কদির দর্শক শ্রোতা এই আমলটি প্রতিদিন করবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত